আপনারা দেখতেছেন, আপনারা দেখতেছেন এই এত কষ্ট করে আসার পর 500 মাইল আমাদের হাতে আজকের কষ্ট সার্থক হয়েছে। সবগুলো একদম পাকা পাকা আম গাছের নিচে পড়ে একদম। হ্যালো গাইস, আজ আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, সেটা হচ্ছে পাহাড়ের গভীর জঙ্গলে। দেখা যাক আপনাদের সাথে আজকে কি কি দেখতে পাই। আমরা 3-4 বন্ধু মিলে গভীর জঙ্গলে যাচ্ছি। সো অনেকগুলো কলা গাছ। ও আচ্ছা, দেখা যাচ্ছে আলু ডিলা গুহার মতো, কিন্তু অনেক বিশাল, ভিতরে অনেক গভীর মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন 3টা গুহা এখানে। এগুলা মনে হয় ওদিক দিয়ে বাইরে হয়েছে না? হ্যাঁ, একদিক দিয়ে ঢুকলো, ওদিক দিয়ে বাইরে হওয়া যায় না, মাঝে কিছু থাকতে পারে, আমি ঢুকবো না। যাই হোক, কিসের কিচির মিচির। বন্ধুরা, আমরা অনেক পথ হাঁটতে হাঁটতে এসেছি, এখন অনেক দূর যেতে হবে। মনে হয় এখান থেকে সর্বোচ্চ 8-10 মাইল হবে, একদম যেখানে গভীর। আর আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে কিছু আম গাছ আছে ওইখানে, আমার একটা ফ্রেন্ডের পাহাড়, সে পাহাড়ে যাবে। আপনার পাহাড়ের আমগুলো আপনারা দেখতে পাবেন। তো দেখতেছেন চিকন একটি পথ ধরে আমরা পাহাড়ের বুকে চলেছি। দুই পাশে কলা বাগান, আর কলা বাগান এখানে একসময় অনেক কিছু ছিল, এখন সবাই বাগানের প্রতি ইন্টারেস্টিং। হ্যাঁ আচ্ছা, এখানে একটা বড় গাছ ছিল, ওটা আছে? হ্যাঁ অনেক। লজ্জাপতি গাছ চিনে আপনার? লজ্জাপতি গাছ, আচ্ছা আমরা আপনাকে দেখাবো। এই দেখেন, এটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ। এটাকে যদি স্পর্শ করি তাহলে সেটা বটে যাবে, দেখছেন বটে যাচ্ছে, দেখছেন? এটাকে
সমিতি কাটা বলে আমাদের। আরেকটা কলা দেখাই, এটাকে হলো আনাজি কলা, এটা যেটা আপনার রান্না করে খায় আর কি, এটা ভালো একদম। হ্যালো, দেখতে পাচ্ছেন গাছের নিচে ফাঁকা ফাঁকা আম, আমার ফ্রেন্ডরা তুলতেছে, দেখেন দেখেন গাছের নিচে পড়ে আছে। আমরা যেরকম দেখি একটা একজন ভিডিও দেয় যে গাছ থেকে ফেরে একদম ফাঁকা, দেখেন সকলে এসে আমরা এখন পাইছি। তো এই গাছের নিচে পড়ে আছে একদম ইয়েলো কালার হয়ে গেছে, আমরা এখন এসে দেখতে পেলাম। এবং আমাদের এই গভীর জঙ্গলে কেউ আসা সম্ভবত, সেজন্য একদম পাকা আম, যেটাতে এই গাছটা দেখেন আপনারা, হচ্ছে আম গাছ। ওই দেখেন ওইখানে বের হয়েছে আমগুলো লাল হয়ে আছে। আমরা অনেক টেট দেখতেছেন, একদম গরম, এখনো রোদ উঠে নাই, তবু আমরা সবাই ঘেমে গেছি। যাই হোক, দেখেন সবগুলো একদম পিওর পাকা আম, যেগুলো গাছপনা গাছ থেকে পড়ছে একদম পিওর। আচ্ছা আচ্ছা, দেখেন সবগুলো পিওর গাছ, নিচে এই দেখেন একদম পাকা 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 সবগুলো আম দেখাচ্ছি, একদম খাঁটি, কোনো তো কিছু নাই, খুব দারুণ রোমাঞ্চকর। তোলে হয় তোলে হয়, দেখেন গাছে পাকিয়ে রেখে রয়েছে। আচ্ছা, এই আপনারা দেখতেছেন এই এত কষ্ট করে আসার পর 5-6 মাইল আমাদের হাতে আজকের কষ্ট সার্থক হয়েছে। সবগুলো একদম পাকা পাকা আম গাছের নিচে পড়ে একদম বিছে আছে, শুধু আমরা টুকাই টুকাই নেওয়া। খুব কালারিং একটা, খুব সুন্দর একটা কালার আমের, দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ একটা ব্লক আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা শুধু আমার আম, এটা যেটা দেখেন আপনারা কাল্পনিক না, একদম বাস্তব। আমরা 5-6 মাইল হেঁটে এসে পাহাড়ের সেই গভীর জঙ্গলে আমের ছড়াছড়ি, সবগুলা একদম গাছপনা পাকা পাকা পড়ে আছে আমগুলো, আপনারা দেখতেছেন একদম পুরোটা যেদিকে যায় সেদিকে শুধুই গাছের পাকা আম। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাকা একদম, গাছ গাছ থেকে উপরে গাছ আছে, গাছ থেকে পড়া। আমরা এগুলা গুলা নিতেছি সবগুলো গাছে, উপরেও আছে অনেকগুলো। সাথে থাকুন, দেখা যাক। আপনারা দেখতেছেন কলাগুলো একদম পিওর কেটে কেটে। হাই গাইস, আজ আমাদের অ্যাডভেঞ্চারে অনেক অসাধারণ একটা এক্সপেরিয়েন্স, একদম আম গাছের নিচে বসে এই রকম পাকা আম কখনো দেখছেন মনে হয় আপনাদের? আপনারা দেখছেন এই ধরনের, আমরা একদম পাকা গাছ গাছ থেকে পড়া এই ধরনের আম। এই আমাদের সাথে আর কিজন আছেন দুবাই থেকে আগত, শাওন কাতার থেকে আসছে, ওখানে সহ নিয়ে আসছি সবাই। কিন্তু আজকে বাংলাদেশের ট্রেডিশনাল লুঙ্গি পরে আমরা সবাই, বাংলাদেশের ঐতিহ্য পরে আমরা চলে আসছি। দেখেন আমার আরেক ভাই সেলিম ভাই আম গুছাতে ব্যস্ত, একদম পিওর। কি রকম আম মিষ্টি আছে সেলিম ভাই? আম মিষ্টি আছে? আরেকটা বন্ধু গাছ, দেখেন কলা গাছের বাগান, কলার অভাব নাই, মানে এখানে খাদ্যের অভাব নাই, আপনি আসলে শুধু খেতে পারবেন। তো আমার বন্ধু গরম বেশি অনেক মিষ্টি, একদম অনেক, যেটা একদম গাছ পাকা তো আপনার আমটা কেটে খুব খুব মিষ্টি। আপনি দেখেন আমার সেলিম ভাই যেগুলা একদম গাছের থেকে পড়া, আমাদের জন্য সবার জন্য গুছাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন এই আমগুলো একদম কালার, কত সুন্দর একটা একটা কালার আমের, গাছ থেকে পাকা একটা আমের কালার, খুব খেতেও খুব মিষ্টি। আমরা খেতে 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 আর খেতে পারতেছি না, এগুলো এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া কিন্তু অনেক
কষ্ট অনেকগুলো আপনার এই কার গাছের বলো আবার আবার ওরা মনে করবে আমরা এখানে কোন চুরিদার কিছু নাই যাদের বাগান গাছের মালিক এটা এটা হচ্ছে গাছের মালিক গরম বেশি পড়তেছে সেজন্য গায়ের কাপড় খুলে ফেলছে অনেক বিশাল বিশাল গাছ আম গাছ আপনারা দেখতেছেন আমার পিছনে তো এটা এটা আর কি এই আজকের জার্নিটা হেভি তো কেতে চাইলে এরকম বন জঙ্গলে চলে আসবেন পিওর পিওর ফল খেতে পারবেন ঠিক আছে ওকে আমরা ব্যাক করব বাই ধন্যবাদ।